কোরআন হাদিসের আলোকে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উৎসর্গিত সাহাবায়ে কেরাম তথা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ বিষয় অনেক বড় এমন একটা বিষয় দিয়েছেন যদি এক মাস লাগাতার সব এই এশারের নামাজের পর থেকে ফজর পর্যন্ত যদি আলোচনা করি এক মাসেও এক সবাগের 10 ভাগ আলোচনা করা সম্ভব নয় যেমন এই যে সিদ্দিক আকবর বললেন ওনার আলোচনা আপনি কেমনে করবেন এই যে সিদ্দিক আকবর বললেন ওনার আলোচনা আমি কেমনে করব এই যে সিদ্দিক আকবর বললেন ওনার আলোচনা আমার বাবা কেমনে করবে এই যে সিদ্দিক আকবর বললেন ওনার আলোচনা মুফাসসির মুহাদ্দিস শেষ করবে কেমনে উনি ছিলেন কোটিপতি রাসূলের কদমে দিতে 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 আজকে যে বিশাল মসজিদে নববী দেখতে পাচ্ছেন এই মসজিদে নববী যার টাকায় কেনা হয়েছে উনি সিদ্দিক আকবর মসজিদে নববী ছোট না বড় এত বড় যেটার কোনো কুল কিনারা আপনি মক্কার হেরেমে নামাজ পড়েন 10 লক্ষ মানুষ এক হলে জ্যাম বেজে যায় আর মদিনায় 25 লক্ষ মুসল্লি নামাজ পড়লেও জায়গা খালি রয়ে যায় এটা সিদ্দিকে আকবরের দেওয়া যখন মসজিদে নববী দিলেন গড়ে আর কিছুই নাই ডাল থাকলে চাউল নাই চাউল থাকলে সবজি নাই খাওয়ার মতো কিছু নাই মুতার যুদ্ধে কামলিওয়ালা রাসূল বললেন যার যা আছে নিয়ে আসো ফারুক আজম বললেন আমিও নিয়ে আসলাম উসমান ও জুন্নুরাইনও নিয়ে আসলো মাওলা আলীও নিয়ে আসলো আনসার মুহাজিরও নিয়ে আসলো কিন্তু রাসূল কার জন্য অপেক্ষা করছে ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ যাদের সামর্থ্য আছে তারা তো দিয়েছে কিন্তু আপনি তো এখনো পর্যন্ত হিসাব নিকাশ শেষ করলেন না কার জন্য ইন্তেজার করছেন আমার রাসূল বলেন ওমর সব জায়গায় আমার আবু বকর এক নম্বরে থাকে আজকে সবাই আসলো আমার আবু বকর তো এখনো আসে নাই আমি নবী হিসাব ক্লোজ করি নাই কারণ এখনো আমার আবু বকর আসে নাই আমি হিসাব এখনো কি করি নাই ক্লোজ করি না কারণ আমার আবু বকর আসে নাই ফারুক আজম বলে কে বলেছে আসে নাই আরে যিনি সর্বপ্রথম প্রথম তাকে উনি যদি না আসে কেমনে হয় আমার রাসূল বলে আইনা আবু বকর কই তখন ফারুক আজম বলে কোনাই লুকি আছে কামলিওয়ালা রাসূল বলেন আবু বকর তোমার জায়গা তো কোনাই নয় তালিয়া আবু বকর তুমি আমার কাছে আসো সিদ্দিক আকবরের হাতে তিন চারটা ছোট ছোট পলিথিনের ব্যাগ অর্থাৎ তিন চারটা ছোট ছোট আপনার কি বলবেন সেটাকে মানে ফুটলি নিয়ে আসছে আল্লাহর রাসূল বললেন আবু বকর কি আনছে সিদ্দিক আকবর একটা পুটলি দিলেন আমার রাসূল কুলে দেখে গড়ের কাপ গ্লাস চামচ বাসন গড়ের জিনিসপত্র নিয়ে এসেছে আরেকটা পুটলি কুলে দেখে গড়ের চাউল ডাল সবজি এগুলো নিয়ে এসেছে আরেকটা কুলে দেখে গড়ের মশলা যা আছে সবগুলো নিয়ে আসছে আরেকটা বস্তা কুলে দেখে গড়ের সোলার ছাই পর্যন্ত নিয়ে এসেছে সাই সাই নিয়ে আসছে আল্লাহর রাসূল বললেন আবু বকর মা আবকাইতা লি আহলি গরের জন্য কিছু রাখো নাই গরের জন্য কিছু রাখল না আরে গরের জন্য কি রাখছো আগে বলো আবু বকর হাসি দিয়ে বলে দামি জিনিস রাখছি আমার রাসূল বলে কথা খুঁজে পাচ্ছ না সাই পর্যন্ত নিয়ে এসে আমার কদমে দিছো আবার দামি জিনিস কি রাখছো আমি সবটাই দিয়ে আমার গরে আল্লাহ এবং রাসূলকে রেখে দিয়ে এসেছে কাকে রাখছি আল্লাহ এবং রাসূলকে রেখে দিয়ে এসেছে তখন আমার কামলিওয়ালা রাসূল সিদ্দিক আকবরের হাত ধরে ফেলেছেন হাত ধরে এইভাবে করে তুললেন ডাক দিয়ে বললেন ইসলাম হাসি দিয়ে আসে নাই ইসলাম মাসকারি করে আসে নাই ইসলাম খুব সহজে আসে নাই আমরা তো ইসলাম প্রচার করছি এটা ধান্দা ছাড়া আর কিছুই নাই কারণ আমরা গাড়ি করেই তো এখানে আসছি আমাদের রক্ত দিতে হয় না আমাদের জান দিতে হয় না আমাদের মাল দিতে হয় না আমাদের কিছুই করতে হয় না আমরা গাড়ি থেকে নেমেই কোথায় চলে আসছি মাইকে এটা তো ইজি কাজ সহজ কাজ এটাকে দাওয়াতি কাজও বলে না
এটা জাস্ট বলতে পারেন ফর্মালিটি রক্ষা করেছি এতটুকু এটাকে যদি খেতমত বলেন সিদ্দিক আকবরেরটা কি বলবেন এটাকে যদি খেতমত বলেন ফারুক আজমেরটা কি বলবেন এটাকে যদি খেতমত বলেন উসমান জুননুরাইনের কুরবানিকে কি বলবেন এটাকে যদি খেতমত বলেন মাওলানা আলীর জিহাদকে কি বলবেন এটাকে যদি খেতমত বলেন ইমাম হুসাইনের কুরবানিকে কি বলবেন সুতরাং আমাদেরটা খেতমত নয় আমাদেরটা জাস্ট ফর্মালিটি একটা ক্লাস নেওয়া জাস্ট আসলাম একটা বিষয়ে বক্তব্য রেখে চলে গেলাম এটার নাম খেতমত নয় সেজন্য আমার রাসূল বলেন ইসলাম আমি রক্তের উপর কায়েম করেছি ইসলাম আমি জানের উপর কায়েম করেছি ইসলাম আমি মাল বিসর্জনের উপর কায়েম করেছি সাহাবী আমার এই ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়ে সকলের খেতমত কাজে এসেছে কারো খেতমতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কারণ কেউ রক্ত দিয়েছো কেউ গর্দান দিয়েছো কেউ জান দিয়েছো কেউ মাল দিয়েছো কেউ পরিবার দিয়েছো কিন্তু শুনে রেখো আমার আবু বকর ইসলামের জন্য যেভাবে বিসর্জন দিয়েছে ওইভাবে অন্য কারো সম্পদ কাজে লাগে নাই তখন অবাক হয়ে গেছে সবাই যে সিদ্দিক আকবরের কুরবানি এমন কাজে লাগছে যেরকম আর কারো কাজে লাগে নাই তখন আল্লাহর রাসূল বলেন সকলের কুরবানির ঋণ আমি নবী সুদ করে দিয়েছি কেন আমি তোমাদেরকে সাহাবী বানিয়েছি আমি মানবতার অধিকার দিয়েছি মানুষত্বের অধিকার দিয়েছি শুধু তাই নয় তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছি এর চেয়ে বড় পুরস্কার আছে গ্যারান্টি ওয়ারেন্টি তোমরা জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ আল্লাহর রাসূল বলেন সবার ঋণ আমি নবী দুনিয়াতে সুদ করে দিয়েছি একজনের ঋণ সুদ করতে পারলাম না দুইজন আছে একজন নারী আরেকজন পুরুষ সে একজন পুরুষের ঋণ আমি সুদ করতে পারলাম না ওনার নাম আবু বকর আমি মরণ পর্যন্ত ঋণ সুদ করতে পারবো না কাল হাশরের ময়দানে আমার আল্লাহ নিজে সকল বান্দাকে সামনে রেখে আমার আবু বকরের ঋণ সুদ করে দিবে যার ঋণ সুদ করবে কে আল্লাহ ওনার আলোচনা বান্দা কি কখনো শেষ করতে পারবে সম্ভব না এত বড় বিষয় আপনি আমাকে দিয়েছেন তার উপরেও আমি চেষ্টা করব যেন বিষয়টা আপনাদেরকে মোটামুটি ভাবে বোঝানো যায় এখন আসেন সাহাবী বলতে আপনারা কি বুঝেন নাকি সাহাবী সাহাবী মানে কি এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন আমরাও নামাজ পড়ি সাহাবায়ে কারামও নামাজ পড়ে আমরাও রোজা রাখি সাহাবায়ে কারামও রোজা রাখে আমরাও হজ করি সাহাবায়ে কারামও হজ করে আমরাও যাকাত দেই সাহাবায়ে কারামও যাকাত দেয় আমরাও মাহফিল করি সাহাবায়ে কারামও মাহফিল করে আমরাও জিহাদের কথা বলি সাহাবায়ে কারামও জিহাদ করে তো নামাজ রোজা হজ যাকাত এগুলো করার কারণে আমরা কি সাহাবী হইছি আমাদেরকে কেউ সাহাবী বলবে বলবে না তাহলে নামাজের নাম যদি সাহাবী হইতো আমরা সাহাবী রোজার নাম যদি সাহাবী হতো আমরা সাহাবী হজের নাম যদি সাহাবী হইতো আমরা সাহাবী যাকাতের নাম যদি সাহাবী হইতো আমরা সাহাবী আমলের নাম সাহাবী নয় আমার নবী হাসি মুখে যার দিকে একবার তাকিয়েছে উনি সাহাবী হয়ে গেছে কে তাকিয়েছে রসুল রসুল তাকানোটা দামি না অদামি এখন আসেন কেমন সাহাবী কারে কয় যেমন ধরেন সকাল দশটা সকাল কয়টা দশটায় আসছে নবীর দরবারে কার দরবারে রসুলকে দুই চোখে দেখে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু বলে ঈমান আনলেন আনলেন কয়টায় দশটায় দেখছে কারে রসুল রে ঠিক এগারোটা বাজছে তখন তো আর জোহরের নামাজের সময় হয় নাই ওই সময় মারা গেছে এখন উনি কি নামাজ পড়তে পারছে রোজা রাখতে পারছে কারণ দশটায় ঈমান আনছে এগারোটায় মারা গেছে নামাজ এক ওয়াক্তও পড়তে পারে নাই রোজা রাখতে পারে নাই হজ করতে পারে নাই যাকাত দিতে পারে নাই তসবি গুনতে পারে নাই তো ওনার পজিশন কেমন সো উনি রসুল যেহেতু দেখেছে উনি এত দামি উনি গোস কুতুব আব্দাল তাবিন তবে তাবিনের চেয়ে এত দামি হয়ে গেছে নবী রসুলের পর সকল উম্মতের উপরে ওনার মাকাম হয়ে গেছে তাহলে সাহাবী আমলে হয় না সাহাবী নবীর নজরে হয় কিসের নজরে হয়
এখন একটু গভীরভাবে খেয়াল করে, মুরব্বি থাকলে রিজিক থাকে, কারণ এই দাড়ি পাকনা সাদা মুরব্বি যখন আমিন বলে হাত তুলে দেয়, আল্লাহর রাসূল বলছে ওই দাড়ি পাকা সাদা চুলওয়ালা মুরব্বি যখন আল্লাহ বলেছে, আল্লাহর এমন শরম লাগে লজ্জা লাগে, ওনার দোয়া আল্লাহ ফেরত দিতে পারে না, মালিক ওনার ওসিলায় পুরো সমাজের উপর রহমত নাজিল করতে শুরু করে দেয়। তাহলে মুরব্বিদের দাম আছে না? নেই আছে। সেজন্য মুরব্বিরা আমাদেরকে দোয়া করবে, আমরা যুবকরা কি করব, কাজ করব, তাহলে সমাজ সুন্দর হবে। সেজন্য মুরব্বিদের দোয়াও লাগবে, যুবকদের কাজও লাগবে। তা আমার কথা তো শুনতে কোনো সমস্যা হচ্ছে না, বুঝতে তো কোনো ঝামেলা হচ্ছে না? এখন সামনের দিকে যায় গভীরভাবে খেয়াল করবেন, সাহাবি আমলে হয় না, সাহাবি দয়াল নবীর নজরে হয়। এখন সাহাবিটা কেমন পাওয়ার, সাহাবির মর্যাদা কেমন, শুধু এটা বোঝানোর জন্যই আপনাকে নিয়ে যাচ্ছি। রাসূল করিম আসলেন মদিনায়, মক্কার মানুষ নবীকে চিনে নাই, মাত্র চিনছে 650 জন, 650 মানুষ 13 বছর দাওয়াত দেওয়ার পর ইসলাম ধর্ম কবুল করেছেন। আল্লাহ বলেন হাবিব যারা আপনারে চিনে না তাদের পিছনে সময় দেওয়ার কোনো দরকার নাই, ওই রাবে আপনার আশিক আছে, আরে ওরা দেখে নাই কিন্তু নবীর আগমনের অপেক্ষায় রয়ে গেছে। তা আপনি রসুল মক্কায় তা কি করবেন, মদিনায় চলে যান। সেজন্য প্রেমিক যেখানে সেখানে যেতে হয়, যেখানে আপনার মূল্যায়ন নাই সেখানে যাওয়ার কোনো দরকার নাই। নিজের মূল্যায়ন ব্যক্তিত্ব এই জিনিসটা বুঝবেন, যেখানে আপনাকে সম্মান দিবে না সেখানে যাবেন না, যেখানে সম্মান দিবে সেখানে যাবেন, কারণ আপনাকে আল্লাহ মানুষ বানাইছে অসম্মানই করে নয়, আশরাফুল মাখলুকাত বানায়া জিন ফেরেশতার চেয়েও মালিক আপনার উপরে তুলে দিয়েছে। আপনি নিজেকে চিনেন নাই, বিদায় বুঝেন নাই, সেই জন্য তো আমরা ওর পিছনে ঘুরি কি ঘুরি না, ঘুরি নিজেদের চিনি নাই। আল্লাহ বলে তুই কে, আমি বললাম মানুষ, আল্লাহ বলে শুধু মানুষ এটা তোর পরিচয়, আমরা বলি মালিক এই সারা আর কি পরিচয় আছে, আল্লাহ বলে তোদের এলাকায় গরু আছে, আমরা বলি আছে, ছাগল আছে, আছে, মুরগি আছে, আছে, আল্লাহ বলে মাথাগুলো নিচে না উপরে, আমরা বললাম গরুর মাথা নিচে, ছাগলের মাথা নিচে, মুরগির মাথা নিচে, কুকুরের মাথা নিচে, মালিক যতগুলো সৃষ্টি করে যত মাথা আছে সবগুলো নিচে, মালিক বলে তোর দিকে তাকা, তোর মাথা নিচে নয়, আমি মালিক তোর মাথারে উপরে তুলে ওই মাথারে জ্ঞান বিজ্ঞান দিয়ে আশরাফুল মাখলুকাত বানায়া জমিনের শাসনের মালিকও তোদেরকে করে দিয়েছি, মোট্টেদেরই আমার বিধান মতো চললে আমি মালিক তোকে জান্নাতের মালিক বানায়া দেব। হতে পারে, সেই জন্য আপনার মাথাটা উঁচু, মাথা কোন দিকে উঁচু, মাথাটা নিচের দিকে না উঁচুর দিকে, এটা উঁচু থাকবে, এটা সূর্যের সামনে ঝুঁকবে না, গাছের সামনে ঝুঁকবে না, পাথরের সামনে ঝুঁকবে না, মূর্তির সামনে ঝুঁকবে না। সেই জন্য সবচেয়ে যিনি দামি সৃষ্টি জগতে উনি রহমতুল্লিল আলামিন, আমার নবীর চেয়ে দামি আর কেউ আছে নাই, যিনি আঙ্গুল তুললে চাঁদ টুকরো হয়ে যায়, যিনি হাত তুললে সূর্য উঠে যায়, যিনি কদম তুললে মেরাস হয়ে যায়, ওনার চেয়ে দামি আর কেউ আছে? রসুল বের হলেন দাওয়াতি কাজে, রাস্তা পার হয়ে আর জঙ্গলে ঢুকলেন, সাহাবাই কারাম কাঁদতে শুরু করেছে, কেন? রসুল যেই জঙ্গলে ঢুকছে এখানে বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে, এগুলো তো মানুষকে আক্রমণ করে তাবা মারে, কাঁদতেছেন সাহাবাই কারাম, কিন্তু নবীর সামনে কোনো টু শব্দ করছেন না, কারণ জানে এই রসুলকে মানলে ইমান, আপত্তি করলে বেঈমান, আওয়াজ নাই কিন্তু ভয়ে কাঁপছে, কামলিওয়ালা রসুল কোথায় ঢুকছে? দেখলেন রসুল জঙ্গলে ঢুকতে দেরি, জঙ্গলের বাঘ সিংহ হরিণ নবীর কদমে এসে সিজদায় লুটিয়ে গেছে। বাঘ আর হরিণকে একসাথে রাখতে পারে, কিন্তু নবী দেখে এক হয়ে গেছে, কদমে ঝুঁকে গেছে, সাহাবায়ে কেরাম দুই হাত তুলে বলছেন নাহানু নাহাক, আমরা বেশি হকদার, আমার রসুল বলেন কিসের হকদার, সে বাঘে আপনারে সিজদা করে, হাতি আপনারে সিজদা করে, সিংহ আপনারে সিজদা করে, উঁটে আপনারে সিজদা করে, আরে আমাদের তো কোনো দামি ছিল না, আপনি নবী তো আমাদেরকে দামি বানায়া সাহাবী বানিয়ে দিয়েছেন, বাঘ সিংহ হাতি যদি আপনারে সিজদা করতে পারে অনুমতি দেন আমরাও আপনারে সিজদা করতে চাই। কারে? রসুল রে। আমার রসুল কি বলেছে? আমার রসুল সাল্লাহ আমি অনুমতি দিলাম না, কেন? তোমার মাথা উপরে, এই মাথা মানুষের সামনে ঝুঁকবে না,
এই মাতা গাছের সামনে ঝুঁকবে না এই মাতা পাথরের সামনে ঝুঁকবে না সব সময় উপরে থাকবে কারণ এই মাতার কপালটা অনেক দামি এই মাতার নাকটা অনেক দামি এই মাতার জিহ্বাটা অনেক দামি এত দামি এটা জীবনে কোনোদিন কারো সামনে ঝুঁকে যাবে না সেই জন্য আপনি কোরআন কোলেন কোরআনের মধ্যে আলিফ লাম মিমের আগে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের আগে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই আছে নি আলহামদুলিল্লাহ আগে বিসমিল্লাহ নাই এখন বায়ের নুকতা উপরে না নিচে বায়ের নুকতা কোন দিকে তো কোরআন মানে কি কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা এটার নাম কোরআন কোরআন মানে আমি বলি নাই কোরআন মানে আমার বাবা বলে নাই কোরআন মানে কোন পীর সাহেবে বলে নাই কোরআন মানে আমার রাসূলও বলে নাই ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা হাদিস মানে রাসূল বলে নাই জাস্ট টোটটা রাসূলের কালামগুলো কার আল্লাহর এটার নাম রহমাতুল্লিল তো কোরআন এটা নবী বলে নাই বলছেন কে মুনাজ্জিলুম মিনাল্লাহ তা আল্লাহ থেকে নাজিল হয়েছে সেই জন্য আপনি ইনজিলও আল্লাহই তো নাজিল করেছে তাওরাত আল্লাহও তো নাজিল করেছে জবুর আল্লাহ নাজিল করেছে যদিও বর্তমানে অনেক চেঞ্জ হয়ে গেছে কেন কারণ তাদের ধর্মের আসল যেটা সেটার উপর ওরা নাই বলে চেঞ্জ হয়ে গেছে তো আমার মালিক বলে তাওরাত তো চেঞ্জ হয়েছে ইনজিল তো চেঞ্জ হয়েছে জবুর তো চেঞ্জ হয়েছে কিছু নাম লিখছে বাইবেল কখন দিয়েছে ওল্ড টেস্টিমেন্ট কখনো দিয়েছে নিউ টেস্টিমেন্ট আমার মালিক বলে 1500 বছর চলে গেছে আল কোরআনের একটা শব্দ চেঞ্জ হয় নাই এটা দ্বারা প্রমাণিত হয়েছে ইসলাম সত্য ইসলাম ছাড়া আর কিছুই সত্য না এটা প্রমাণ দিয়েছেন কে এখন আপনি তাওরাত জবুর ইনজিল উল্টান যদিও চেঞ্জ হয়েছে ওল্ড টেস্টিমেন্ট নিউ টেস্টিমেন্ট খুলে দেখেন সেখানে আল্লাহ বলেছেন ইয়া ঈসা এ আমার ঈসা আপনি আপনার উম্মতকে আমি আল্লাহর পক্ষ থেকে এই কথাটা পৌঁছায়া দেন আপনি তাওরাত উল্টান সেখানে লেখা আছে যেটাকে ওল্ড টেস্টিমেন্ট বলছে সেখানে লেখা আছে ইয়া মুসা এ মুসা আম্বিহিম আপনি বনি ইসরাইলকে আমি আল্লাহর পক্ষ থেকে এই কথাটা বলে দেন আপনি সাহিফা উল্টান সেখানে আছে ইয়া ইব্রাহিম এই আমার ইব্রাহিম আপনি আপনার উম্মতকে বলেন কোন কিতাবে আল্লাহ ডাইরেক্ট কথা বলে নাই কোন কিতাবে বলে নাই আল্লাহর নবীদের নাম বলছি ইয়া মুসা ইয়া ঈসা ইয়া ইব্রাহিম ইয়া নু কিন্তু আপনি যখন কোরআন খুলবেন দেখবেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু আল্লাহ মাসকানের নবীর নাম রাখে নাই রসুলের নাম রাখে নাই ডাইরেক্ট আল্লাহ আমাদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা হাসান বললে শুধু আমি থাকতাম আপনি থাকতেন না আব্দুল্লাহ বললে আপনি থাকতেন আমরা থাকতাম না আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সবাইকে ডাকতেছেন এই মুমিন ডাইরেক্ট ডাইরেক্ট মাসকানে আমার রসুলকে বলেন আপনি বলেন এটা বলে নাই আল্লাহ তুমি আমাদের সাথে ডাইরেক্ট কথা বললা কারোর সাথে তো ডাইরেক্ট বলো নাই আল্লাহ বলে ডাইরেক্ট কখনো বলি নাই তো কোরআনে আমার সাথে ডাইরেক্ট বললা যে আল্লাহ বলে তুই দামি তো মালিক কেমন দামি সোয়াকাজালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা তুই যখন আমার হাবিবের উম্মত হয়ে গেছিস হাবিব যেমন শ্রেষ্ঠ উম্মত তেমন শ্রেষ্ঠ তুই হাবিবের সাথে সম্পর্ক করার কারণে আমি আল্লাহ কোন উম্মতের সাথে ডাইরেক্ট বলি নাই কিন্তু আমার হাবিবের উম্মত এত দামি হয়ে গেছে আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা নামাজ সবাই পড়ে আমরাও পড়েছি বাবা আদমের সন্তানরাও পড়েছে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম বান্দা রোজা রাখ আমরা গুসসা হয়ে গেছে মালিক রোজা কারে কয় রোজা বলে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খায়া থাকবা আমি বলি সকালে কেমনে খাবো না দুপুরে না গেলে তুমি ফিট হয়ে পড়ে যাবো আসরে কেমনে নাস্তা করবো না আপনারা তো তিন বেলা খান আমরা হুজুরা তো পাঁচ বেলা খায় হুজুরদের খাওয়া একটু কি হয় বেশি আল্লাহ খাওয়ায় আর কি যেমন এই পর্যন্ত প্রায় সাত আটবার খাই ফেলছি এখন পর্যন্ত মোটামুটি আমি সকাল থেকে কারণ আমি বিভিন্ন কাজে বাই পারিছি তো সাত আটবার খাওয়া গেছে উপযুক্ত হুজুরদের খাওয়া বেশি সেই জন্য মাঝে মাঝে ভাবি আমি কি ইসলামের খেদমত করি আমার নবী পেটে পাথর বাঁধে আর আমি আট বেলা খাই আমি কি খেদমত করি মাঝে মাঝে ভাবি আমি আমি ইসলামের খাদেম আমি নিজেকে নিজে প্রশ্ন করি মাঝে মাঝে আমি কোত্থেকে খাদেম হইলাম আমার রসুল তো পেটের মধ্যে কি বাঁচছে একটা না দুইটা বড় বড় পাথর মেনে আছে আম্মা জান আয়েশা চিল্লায়া উঠছে
আমার রাসূল বলেন আয়েশা তুমি জীবনে আওয়াজ বড় করে কথা বলো নাই আজকে চিল্লায়া উঠলে কেন সিয়া রাসূলুল্লাহ নিজেকে কন্ট্রোল করতে পারি নাই কি হলো তোমার আপনি নবী খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রাখছেন আরে একবার যদি উফ বলতেন আল্লাহ তো মা মরিয়মের জন্য জান্নাতের ফল পাঠাইছে আপনি যদি খোদার যন্ত্রণায় একবার উফ বলতেন আমি আয়েশার মন বলতে ফল নয় মালিক ডাইরেক্ট জান্নাতের বাগান আপনার সুকের সামনে নিয়ে আসতেন আপনি বলেন নাই কেন খোদার যন্ত্রণায় কি বানি রাখছেন পেটে পাথর বেঁধে রাখছেন একবার উফ বলতেন মালিক তো জান্নাতের বাগান নিয়ে আসতো তখন আমার রাসূল হাসি দিয়ে বলে কে বলেছে আমি পেটে পাথর বেঁধে কষ্ট পেয়েছি আরে কষ্টই পায় নাই আম্মা জান আয়েশা বলে এটা কোনো কথা কষ্ট না পাইলে খোদার যন্ত্রণায় কি কি পাথর বাঁধে আপনি কি রকম কথা বলছেন বলছে আয়েশা না না আমি কষ্ট পাই নাই তো ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি আচ্ছা আমি পেটে পাথর বাঁধা এটা মেনে নিয়েছি আল্লাহরে বলছে এটা মেনে নিলাম জান্নাতের ফল লাগবে না বাগানও আনতে হবে না কিন্তু মালিক শুনে রেখো কাল হাসরের ময়দানে যদি আমার উম্মতকে জাহান্নামে দাও আমি নবী কখনো মানব না দেখেন এটা কেমন রাসূল ছিলেন আমার জন্য পেটে পাথর বাঁধি রাখছে আর আমি আট বেলা খাই আমার জন্য আমার রাসূল আমাকে জান্নাত দেওয়ার জন্য কারণ আমি তো জান্নাত যেতে পারবো না কারণ আট বেলা খাই আর কি জান্নাতে যাওয়া সম্ভব সম্ভব না তো আমার ভিটানি তো একশোটা আমার আপনাদের কি ভিটানি লাগে আমাকে ভিটাবে সত্যি কথা যেটা সত্য আলেমকে আগে মায়ের বেশি হবে সেই জন্য হাদিসের মধ্যে বারবার আলেমদেরকে নিয়ে বারবার হাদিস কি হয়েছেন রিপিট হয়েছেন সৈয়দুনা আবু হুরায়রা আলেমের কথা বলতে গিয়ে তিনবার ফিট হয়েছে কয়বার আমরা তো হাসতেই আছি সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনবার ফিট হয়ে গেছে কার কথা বলতে গিয়ে আলেমের কেন আল্লাহর রাসূল আলেম সম্পর্কে এত এত ভয়ঙ্কর হাদিস বলেছে সৈয়দুনা আবু হুরায়রা রাসূলের হাদিস বলবে মুখ থেকে বের হচ্ছে না তিন তিনবার ফিট হয়ে গেছে ফিট হওয়ার পরে বলছে এই আলেমের মাধ্যমেই জাহান্নাম উদ্বোধন হবে কাদের মাধ্যমে আলেমের মাধ্যমে আপনারা তো আমাদেরকে মাঝে মাঝে জান্নাতি মনে করেন কথা ঠিক না আমরা ডান হাতে জান্নাত দিলে আপনি বাম হাতে গরু দিয়ে দেন মাঝে মাঝে মনে করেন তো সেটা আমাদেরকে আপনারা জান্নাতি মনে করেন সৈয়দুনা আবু হুরায়রা তিনবার ফিট হয়েছে তিনবার ফিট হওয়ার পর বলছেন শুধুমাত্র আমি আর রসুল ছিলাম মাঝখানে আর কেউ ছিল না আমার রসুল বলছেন সর্বপ্রথম মালিক আলেমরে ডাকবে কারে ডাকবে এদিকে তা আলেম আসি ডাকবে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ বলবে তোমাকে তো আমি কোরআনের এলম দিয়েছিলাম তখন আলেম বলবে হ্যাঁ না হ্যাঁ দিয়েছেন তো কোরআনের এলম পায়া তুই কি করছস তখন আমরা বলবো মালিক আমরা রাত্রে ঘুমাই নাই দিনে পরিবারকে সময় দিই নাই কোথায় দিন কোথায় রাত চলে গেছে আমরা শুধু দাওয়াত দিয়েছি শুধু দাওয়াত দিয়েছি আমাদের ঘুমের ঠিক নাই খাবারের ঠিক নাই সংসারের ঠিক নাই গোসলের ঠিক নাই কাপড় চুপড়ের ঠিক নাই মালিক তুমি যে এলম দিয়েছ এই এলম দিয়ে আমরা গাদ্দারি নিম খারামি করি নাই তোমার দিন প্রতিষ্ঠায় আমরা কাজ করেছি তখন এই যে আপনারা পোস্টার বানাইছেন মালিকের কাছে এই পোস্টারগুলো আসে না নাই আসে তো নাকি তখন মালিক পোস্টারগুলো বের করে বলবে তোরে না আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলছে আমরা সে হ্যাঁ বলছে তোরে না স্কলার বলছে আমরা সে হ্যাঁ বলছে তোরে না যুব সমাজের আইডল বলছে আমরা সে হ্যাঁ বলছে তা আল্লাহ বলে এখানে আর কি চাস আমার বান্দাই তো তোরে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলছে আমার বান্দাই তো তোরে ইন্টারন্যাশনাল স্কলার বলছে আমার বান্দা তো তোকে বাইক দিয়ে শুডাউন দিয়ে মিছিল করে নিয়ে এসেছে বাস দুনিয়াতে পেয়ে গেছিস আমার কাছে আবার কি চাইবি খেতমত যেমন করছস তেমন দুনিয়াতে পেয়ে গেছস আমি আল্লাহর কিছু দিব না ওই যারা স্লোগান দিছে পুস্তারে নাম বড় করে দিছে আগে পিছে লকব দিছে ওরা কিছু দিতে পারে কিনা দেখ তখন বলবো মালিক ওরা তো কিছু দিতে পারে না আল্লাহ বলে দুনিয়ার আমল দুনিয়াই শেষ তোকে দিয়ে আমি জাহান্নামটা উদ্বোধন করব সর্বপ্রথম আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে সেই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে নামের আগে পিছে লকব দিয়েন না এই আল্লামা এটা আমার জন্য বড় বিপদ আমি যদি আল্লামা হই জালালউদ্দিন সুয়ুতি কি হবে আমি যদি আল্লামা হই ইবনে হাজার আসকালানি কি হবে আমি যদি আল্লামা হই আমার গোসে পাক কি হবে আমি যদি আল্লামা হই আমার শাইন শাইসির
এক্সপোর্ট কি হবে আমি যদি আল্লামা হই ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি কি হবে আমি যদি আল্লামা হই শেরে মিল্লাতকে আপনি কি বলবেন সুতরাং এই নামটা দেওয়ার কারণে আপনি আমাকে সম্মান তো দিলেন সাথে আযাবেরও ব্যবস্থা করে দিলেন সাথে কিসের ব্যবস্থা ফিটানি বেজে আমাকে এমন ফিটানি সেকেন্ড ফ্রাই তো দেখছেন ওই কবরে গেলে আমার মেন ফ্রাইটাই দেখবেন এটার কারণে এগুলো আল্লামা বলছে তোরে তোরে কি বলছে লাল করে দিছে তোকে আল্লামা দেখি মাঝে মাঝে আপনারা মাঝে মাঝে বলেন বাতিলের আতঙ্ক কিসের আতঙ্ক বাতিলের আতঙ্ক আমি মাঝে মাঝে আমি নিজে ভয় পেয়ে যাই নাম হচ্ছে বাতিলের আতঙ্ক আতঙ্ক যখন বলে আমি ফ্যাকাটের মধ্যে গ্যানেট আছে কিনা দেখি আমাকে নাম আমার নাম বলে আতঙ্ক তা আমি গেলে মানুষ আর বসতে পারবে যখন যখন উপস্থাপক বলবে এখন তকরির করবে বাতিলের আতঙ্ক মানুষ মনে হবে কোনো সিউরি টুরি নিয়ে গুলি টুলি নিয়ে আসিস না তো বাতিলের আতঙ্ক বানানোর লাভটা কি লাভটা কি শুধু শুধু আতঙ্ক বানায়া পরিবেশটা আতঙ্ক করার দরকার আছে আপনি বলেন সকলের বন্ধু তাহলে আমি প্রেম দিয়ে সুন্নিয়তের কথা বলতে পারবো আতঙ্ক বললে তো উঠি চলে যাবে সে কথা ঠিক না সে বললো বাতিলের আতঙ্ক মারা মা হুজুর কোনো মাহফিলে মাঝখানে ছুরি মারি দেখি না গ্যান্ড বাড়ি দেখি না বোমা বাড়ি দেখি না তা আপনারা তো মাঝে মাঝে এমন আমাদেরকে উপস্থাপনা করেন যেগুলো আমার জন্য লজ্জাকর কারণ আতঙ্ক বললে মানুষ আসে না প্রেম দিলেই তো মানুষ আসে কথা ঠিক না গালি দিলে মানুষ আসবে বকা দিলে মানুষ আসবে তো ইসলামটাকে আমরা গালি দিয়ে কেন ইসলামটা তো আমার বাবারও নয় দাদারও নয় ইসলামের কথা আমরা দলিল দিয়ে বলি আর কোন জামিলা থাকবে দলিল দিলে না মানুক কিন্তু সম্মান করবে না মানুক দরকার নাই আমার মানানো আমাকে আমাকে আল্লাহ দায়িত্ব দেয় নাই কাউরে জোর করে মুসলমান বানাইতে আল্লাহ আমাকে দায়িত্ব দিছে প্রচার করো কে হেদায়ত পাবে না পাবে এটা তোমার বিষয় নয় এটা তো আমার মালিকের বিষয় কথা ঠিক না আমরা গালে গালে করি সমাজ তারা কি বানাই ফেলি অশান্তি পরিবেশ বানাই ফেলি এগুলা জীবনে করবে না সুন্নিয়তের নাম গালাগালি নয় সুন্নি মানে গালি দেওয়া নয় সুন্নি মানে দলিল দেওয়া সুন্নি মানে কি দেওয়া দলিল গালি দেওয়া নয় জীবনে কোনোদিন নামের আগে বিষে বাতেলের আতঙ্ক এটা বলবেন আতঙ্ক বলবেন না বন্ধু বলেন প্রেমিক বলেন কারণ কেন আমরা কারো জন্য আতঙ্ক নয় আমরা যেখানে যাই সেখানে আল্লাহর হাবিবের প্রেম বিতরণ করি কোনো মারামারি হবে হবে না বাস যুব সমাজ আসবে এই যুব সমাজ আসতেছে না কেন ভয় আসে না ভয় আসে না ওরা আসে না ভয় পায় আতঙ্ক টাতঙ্ক আসে গেছে কেমনে বসবো ভয় পায় হুজুর কোনো আবার দুনি পেলে কিনা হুজুর কোনো আমাদেরকে গালাগালি করে কিনা না গালি দিয়ে ইসলাম আসে নাই প্রেম দিয়ে ইসলাম এসেছে কথা ঠিক কিনা এখন সামনের দিকে যাই গভীরভাবে খেয়াল করবেন তাহলে আমরা বড় ভয়ঙ্কর বিপদে আসি কারণ আমাদের লকবের কারণে আমরা মাইর খাবো আমাদের আগে পিছের নামের কারণে আমরা মাইর খাবো আমাদের বাইক শোডাউনের কারণে আমরা মাইর খাবো আমাদের পিছনে মিছিল দেওয়ার কারণে আমরা মাইর খাবো তো আমার আশ্চর্যের বিষয় কি জানেন যুবকরা আমাদের কাছে আসে হুজুর একটা চাকরির জন্য দোয়া করেন হুজুর একটা ব্যবসার জন্য দোয়া করেন হুজুর যেন বিদেশে যাইতে পারি সেই জন্য দোয়া করেন হুজুর এইটার জন্য ওইটার জন্য দোয়া করেন আপনি যখন আমার কাছে দোয়ার জন্য আসেন আমার লজ্জা লাগে যদি বলেন হুজুর এটা কেমন কথা আমি তো সিনেমায় যাই নাই নাটকে যাই নাই জানাই যাই নাই আমি তো আপনি হুজুরের কাছে আসছি দোয়ার জন্য আমি দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনার ঘরে তো মা আছে আপনি যদি আমার কাছে না আসে আপনার মায়ের কদমটা ধরে যদি বলেন দোয়া করেন মা যদি আল্লাহ বলে হাত তুলে দেয় খোদার কসম দোয়া কবুল এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ আছে তো যুবক আমার পিছনে ঘুরে কি পাবে আমার পিছনে কিছু পাবে না কিন্তু ওর বাবার পিছনে ঘুরলে অনেক কিছু পাবে ওর মায়ের দোয়া পাইলে অনেক কিছু পাবে আজকে আমরা মিসগাইড করছি যুবকদেরকে আমার পিছনে কিছু নাই আমার কাছে দোয়াতেই কিছু নাই কারণ আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনার ঘরের মায়ের দোয়া কবুল হবেই হবে কোনো এমন আলেম নাই যিনি বলবে দোয়া কবুল হয় না মায়ের এ কথা বলার কোনো সুযোগ নাই মা অন্য জায়গায় খারাপ হোক আপনার মা আপনার কাছে কখনো খারাপ নয় এখন মায়ের দোয়াটা কত শক্তিশালী জানেন আপনার মা যদি দোয়া করে মালিকরে বলে বাপ মাওলা আমি আমার গর্বের ছেলেকে নিয়ে খুশি হয়েছি শুধু উপরে উঠবে মা বলছে উপরে উঠছে উঠবে বাঙালির খাসলত নিচে নামানো হাজার মানুষ যদি আপনার নিচে নামাইতেও চায় এক মায়ের দোয়া আপনার নিচে নামাইতে দিবে না শুধু উপরে উঠতে পারবে শুধু উপরে উঠবেন নিচে নামার কোনো সুযোগ তো আপনি যুবক আগে মায়ের কাছে যান আপনি যুবক আগে বাবার কাছে যান আপনার মায়ের হাসি আপনার বাবার প্রেমের কান্না
আপনাকে উপরের দিকে নিয়ে যাবে আপনার সকল সমস্যা সমাধান হবে আপনার গরে সুতরাং গর বাদ দিয়ে অন্য জায়গায় সেরাক দেওয়াটা মনে হয় ঠিক নয় সেজন্যই তো আমার রাসূল কালিমার দাওয়াত আগে কাউরে দেয় নাই সর্বপ্রথম নিজের বিবি নিজের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরাকে দিয়েছেন সর্বপ্রথম গরে দিয়েছে কোথায় দিয়েছে এমন সর্বপ্রথম ঈমান আনছে আম্মা জান খাদিজা সর্বপ্রথম যখন কেউ ঈমান নারী 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 কি জিনিস দেখেন নারী কি জিনিস ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুমিনা উনি নারী সর্বপ্রথম রসূলকে সাপোর্ট দেওয়া উনি নারী আমার রসূল যে রসূল আমার নবী যে নবী এটা যিনি অকাট্যভাবে প্রমাণিত করেছেন উনি তো আম্মা জান খাদিজাতুল কুবরা উনি আম্মা জান খাদিজা শুধু তাই নয় নারী কত দামি জানেন নারীর কত দামি আম্মা জান খাদিজা একদিন কাঁদছে রসূল পাক দুঃখে বললেন খাদিজা কান্না করিও না কারণ তুমি কান্না করলে আমি নবী সইতে পারি না আম্মা জান খাদিজা বলে মরণের কান্না করছি বয় কিসের মরণের তখন আম্মা জান খাদিজার হাত ধরে কামলিওয়ালা রসূল বলেন খাদিজা তুমি মন কালো করলে আমি থাকতে পারি না আমি নবী তোমার সাথে ওয়াদা করছি আমি আল্লাহর দরবারে দোয়া করেছি মালিক আমার জান্নাতের সঙ্গী হিসেবে তুমি খাদিজাকে কবুল করে নিও একদিন চলে গেছে কিছুদিন পর আম্মা জান খাদিজা ঘরে আবার কান্না করা শুরু করছে রসূলে পাক ঢুকলেন ঢুকে দেখে আম্মা জান খাদিজা কাঁদছে রসূলে পাক বসে উনিও কান্না কাটে শুরু করলেন আম্মা জান খাদিজা বলে আমি কাঁদি আমার দুঃখে আপনি কাঁদেন কেন তখন আমার রসূল বলে খাদিজা কাঁদলে আমার সুখ আসবে কোত্থেকে খাদিজা কাঁদে বলে তো আমি নবী কাঁদি তখন আম্মা জান খাদিজা বলে আনা আখাফ আমি ভয় পাচ্ছি আল্লাহ রসূল বলেছেন লিমা হাজা তাখাফ কেন তুমি ভয় পাচ্ছ সে এই কারণে ভয় পাচ্ছি আমি কবরে গেলে মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা এটার ভয় করছি দেখেন রসূলের বিবি আমাদের মা আম্মা জান খাদিজা কবরের সওয়াল জবাব নিয়ে কাঁদছে আর আমার আপনার কবর নিয়ে কোনো টেনশন আছে কোনো টেনশনই নাই আমরা শুধু স্বপ্ন দেখি দুনিয়ার আম্মা জান খাদিজা কাঁদছে আল্লাহর রসূল হাত ধরে বলছেন খাদিজা ওয়াদা তুমি যদি আমার আগে মারা যাও আমি নবী যতক্ষণ মুনকার নাকিরের সওয়াল জবাব শেষ হবে না তোমার কবর রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগান হবে না ততক্ষণ আমি নবী তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকব আম্মা জান খাদিজাকে রসূল ওয়াদা করেছেন খাদিজা লা তাখাফ লা তাখাফি কোনো ভয় করবে না তোমার সওয়াল জবাব যতক্ষণ শেষ হবে না আমি নবী কবরের সামনে কি হয়ে থাকব দাঁড়িয়ে থাকব এখানে জানাজা ছাড়া কোনো মুসলমানের দাফন হয় না আপনি আম্মা জান খাদিজার জীবনী পড়েন জিনার জানাজা ছাড়া দাফন হয়েছে কি ছাড়া ওনার শুধুমাত্র জানাজা হয় নাই কার শুধু রসুলের জানাজা নয় আম্মা জান খাদিজারও কি হয় নাই আপনি কিতাবের মধ্যে দুইটা কথা আছে কেন জানাজা হয় নাই মুসলমানের তো জানাজা হবে হয় নাই কেন কিতাবের দুইটা মত আছে এক নাম্বার মত আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করেছে তখন জানাজার নামাজের কোনো বিধান ছিল না বলেই জানাজা হয় নাই এটা এক নাম্বার কিন্তু আমার মনটা দুই নাম্বারের দিকে গেছে কেন কারণ দুই নাম্বারে লেখা আছে মালিক বলছে রাসূলুল্লাহ খাদিজার জানাজার দরকার নাই কারণ খাদিজা তো কোনো গুনাই নাই গুনা থাকলে জানাজা করে তো দোয়া করতেন তো গুনা নাই যার তার ইস্তেগফারের দরকার কি বিনা জানাজায় খাদিজাকে কবরস্থ করে দেন আমার রসুল রাতভর কান্না করেছেন দিনের বেলায় আম্মা জান খাদিজাতুল কুবরা দাফন শেষ করে সূর্যের গরমে রসুল দাঁড়িয়ে আছেন আল্লাহ বলেন জিবরিল দেখো না কামলিওয়ালা রসুল দাঁড়িয়ে আছে রাতভর ঘুমাই নাই আমার হাবিব খাদিজার বিরহে রসুল কেঁদেছেন এখন কবরে দাঁড়িয়ে আছে তুমি গিয়ে বলো আমি আল্লাহ বলেছি রসুল যে দাঁড়িয়ে আছে রসুলের যে কষ্ট হচ্ছে এটা আমি আল্লাহ মানতে পারছি না আমার নবী যেন ঘরে গিয়ে রেস্ট নে ঘরে গিয়ে কিনে রেস্ট নে জিবরিল চলে আসলেন এসে বললেন ইয়া রসুলাল্লাহ রাতভর আপনি ঘুমান নাই বিবির হারানোর ব্যথা আপনি ব্যতীত হয়েছেন দিনের বেলায় দাফন করলেন কাফন দাফন যখন শেষ আপনি দাঁড়িয়ে আছেন কেন চলে যান
তখন আমার রাসূল বলেন জিবরিল আমি যাব না সা আল্লাহ বলেছে চলে যেতে তখন রাসূলুল্লাহ বলেন জিবরিল আমি আমার খাদিজার সাথে ওয়াদা করেছি আমার খাদিজা দুনিয়াতে কান্না করেছিল এই মুনকার নাকীরের সওয়ালের জবাবের ভয়ে আমি বলেছিলাম সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি নবী কবর ছেড়ে ঘরে যাব না কিন্তু জিবরিল এখনি তো সওয়াল জবাব শুরু হচ্ছে না সেই জন্য আমি দাঁড়িয়ে আছি জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন খাদিজা টেনশন করো না লা তাহাফি ভয় পাও না আমি নবী দাঁড়িয়ে থাকবো তা আল্লাহ আপনাকে বলছে আপনি নবীও ভয় পায়েন না খাদিজার ব্যাপারে কেন আল্লাহ এমন রাজি হয়ে গেছে খাদিজার সওয়াল জবাবের দরকার নাই ডাইরেক্ট জান্নাতে চলে যাবে এটার নাম আম্মাজান খাদিজা এটার নাম আম্মাজান যিনি রাসূলকে প্রথম নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন এমনি দিয়েছেন না আবেগে দিয়েছেন না 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 বিবেকে দিয়েছেন কেমন আমার রাসূল যখন বললেন জাম্মিলুনি জাম্মিলুনি যখন সূরা নাযিল হইছে ইকরা বিইসমি রাব্বিকাল লাযি খালাক পাঁচ আয়াত যখন নাযিল হইছে রাসূল পাক গারে হেরা থেকে নেমে দিলেন দোর ঘরের মধ্যে ঘরে যখন গেলেন চেহারা লাল হয়ে গেছে চোখের মধ্যে পানি টলটল করছে হঠাৎ করে বলছেন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে একটু চাদর দিয়ে আবৃত করে দাও আবৃত করে দাও আম্মাজান খাদিজা বলে 15 বছর সংসার করলাম জীবনে রাসূল এভাবে দোর দিয়ে আসে নাই এরকম প্রেশান কখনো হয় নাই কম্বলের কথা কখনো বলে নাই যখন আম্মাজান খাদিজা কম্বলটা মুড়াইয়া দিচ্ছে তখন দেখলেন রাসূলের শরীর কাঁপছে গাটা জর্জর ভাব আছে আম্মাজান খাদিজা বড় টেনশনে পড়ে গেছে যখন কম্বলটা জড়াইয়া দিছে ওই কম্বল আবৃত করে রাসূল শুয়ে আছে এটাও কেমন সুন্দর লাগছে মাওলার কাছে আল্লাহই জানে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল হাবিব আপনি সাদর ডাকিয়াছেন এটাও তো আমার কাছে সুন্দর লাগছে আম্মাজান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ 15 বছর সংসার করলাম জীবনে কোনোদিন এরকম দর্দ দিয়ে আসেন নাই হঠাৎ আপনার শরীর কাঁপছে কেন আমার রাসূল বলেন ও আমার রাসূল বলেন খাদিজা আমার কাছে জিবরিল আমিন রুহুল আমিন আসছে ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক নামের আয়াত নাজিল হইয়া সর্বশ্রেষ্ঠ কোরআন লৌহে মাহফুজ থেকে আমি নবীর বক্ষ মুবারক আসা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ আম্মাজান খাদিজা এভাবে ঈমান আনে নাই তখন উনি বলছেন কে আসছে সে জিবরিল আসছে ওনার নাম কি রুহুল আমিন উনি কে শুনি সাইয়্যিদুল মালায়েকা যে হযরতে আম্মাজান খাদিজা কেমন আলেমা ছিলেন কেমন বুদ্ধিমতী ছিলেন দেখেন উনি যখন বললেন জিবরিল আসছে আম্মাজান খাদিজা স্বামীর সামনে তো আর মুখে কাপড় দেওয়ার দরকার নাই কিন্তু উনি মেকআপ করলেন সুন্দর করে হাত মোজা পা মোজা পরে রাসূলের সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যারে কিছুক্ষণ আগে দেখছেন ওই জিবরিলরে কি দেখা যায় আমার রাসূল আসমানের দিকে তাকায়া বললেন হ্যাঁ জিবরিলরে দেখা যায় এখন স্বামী যেহেতু মেকআপ তো খুলতেই পারে মেকআপ মোবারকা খুললেন উন্না যেটা সেটা এভাবে রাসূলের সামনে ফেলে দিলেন ফেলার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ এখন কি জিবরিল আছে আমার রাসূল তাকায়া দেখে বলে জিবরিল তো নাই আবার নেকাব পড়লেন নেকাব পরে ওড়না দিলেন সে এখন কি জিবরিল আছে আমার রাসূল তাকায়া দেখে জিবরিল আছে আবার নেকাব করলেন ওড়নাটা ফেলে দিলেন সে এখন কি জিবরিল আছে সে এখন তো আর জিবরিল নাই আবার নেকাব পড়লেন বলছেন এখন কি জিবরিল আছে আমার রাসূল আছে নেকাব করলেন সে এখন জিবরিল আছে সে এখন নাই আম্মাজান খাদিজা ওয়াল্লাহি খোদার কসম ফাহুয়া জিবরিল উনি জিবরিল লা শাক্কা ওয়ালা রাইবা আনত হাবিবুল্লাহ আপনি আল্লাহর হাবিব এতে কোনো সন্দেহ নাই আমি খাদিজা সর্বপ্রথম কালিমা পড়ে প্রথম উম্মতের জায়গায় নামটা লেখাইতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তা আম্মাজান খাদিজা পরীক্ষা কেমন করলেন পর্দা করলেন তো জিবরিল আছে পর্দা সারলেন তো জিবরিল নাই বিশ্বের সকল মুমিন মা বোনকে মেসেজ দিচ্ছে পর্দা করলে রহমতের ফেরেশতা তাকে কারণ ফেরেশতারা হায়া হয় লজ্জাশীল হয় ইবলিস বেহায়া হয় লজ্জাহীন হয় পর্দা সরে গেলে জিবরিল চলে যায় রুহুল আমিন চলে যায় রহমতের ফেরেশতা চলে যায় ইবলিস প্রবেশ করে তো আম্মাজান খাদিজা বিশ্ব মুসলিমা নারীকে মেসেজ দিয়েছে আজকে সমাজে পরকীয়া জেনা বেবিচার ধর্ষণ এই অশান্তি বাড়ার পিছনে এক নাম্বার দায়ী মুসলমান নারীরা বেপর্দায় চলা কয় নাম্বার দাবি এক নাম্বার বেপর্দায় চলা কি পর্দা বেপর্দা আমিও বেপর্দা মারিও
এটা হচ্ছে এক নাম্বার দায়ী সেজন আম্মা জান খাদিজা নেকাব পরে বললেন জিবরিল আছে নেকাব যখন কুলছে জিবরিল নাই তো বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা যদি শয়তান হইতো নেকাব কোলার পরও থাকতো কারণ শয়তান বেহায়া হয় জিবরিলের হায়া বেশি সেজন্য নেকাব খুলতে দেরি জিবরিল পালাই যাইতে দেরি হয় নাই তো বিশ্ব মুসলমানকে মেসেজ দিয়েছে তোমার ঘরে যদি পর্দা থাকে রহমতের ফেরেশতা থাকবে রহমতের ফেরেশতা থাকলে রিজিকে কোনো সমস্যা হবে না পারিবারিক কোনো দ্বন্দ্ব হবে না তোমার ঘর থেকে পর্দা উঠলে রহমতের ফেরেশতা চলে যাবে সেখানে শয়তান ঢুকবে সেখানে খারাপ জিন ঢুকবে তোমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে পুরো ঘরটা জাহান্নাম হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে সেই জন্য আজকেও যদি আমরা মুসলিম নারীরা যদি পর্দা করি আমাদের 50% সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে এমনিতে কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে এতে কোনো কি নাই সন্দেহ নাই এখন আসলে সামনের দিকে যাই যেটাতে ছিলাম সেটাতে দাওয়াত আগে হবে কোথায় ঘরে এরপর দাওয়াত হবে কোথায় বাইরে আপনি আমার পিছনে পরে ঘুরবেন আগে ঘুরবেন মায়ের পিছনে আপনার হিরোর নাম হচ্ছে বাবা আপনার হিরোর নাম কোনো উজুরও নয় কোনো নায়কও নয় কোনো খেলোয়াড়ও নয় কোনো নেতাও নয় আপনার আদর্শের নাম হবে বাবা আপনার মডেলের নাম হবে মা এর চেয়ে বড় শিক্ষক এই জমিনে আর খুঁজে পাওয়া যাবে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আসেন যে জায়গায় ছিলাম যে তোমার সময় খুবই কম আমাকে অন্য জায়গায় যেতে হবে সেই জন্য আমি সাহাবী বোঝানোর জন্য বলছি রসুলকে আল্লাহ বললেন ইয়াসরাবে যান কারণ ওখানে আশেক আছে আশেক যেখানে নবী থাকবে সেখানে কামলিওয়ালা রসুল চলে আসলেন এখানে মাঝখানে অনেক ওহি আছে অনেক ঘটনা আছে এগুলো বলার বলতে গেলে সময় আর বিষয় মিলবে না রসুল আসলেন মদিনায় দেখলেন মক্কায় পাথর মারে মদিনায় রসুল পায়া মানুষ হাসে দেখলেন মক্কায় পাগল বলে আর মদিনায় রসুল পায়া তালা আল বদরু আলাইনা বলে যশনে জুলুস শুরু করে দেয় মক্কায় নবীরে উটের বুড়ি তুলে দেয় আর মদিনায় নবী আসতে দেরি আশেকরা কে আগে নবীরে ঘরে নিয়ে যাবে এটার প্রতিযোগিতা শুরু করে দেয় আশেক আর কি বেশি এখন রসুল পাক খুশি হলেন কারণ প্রেমিক দেখলে খুশি হয় কি হয় না হয় ভক্ত দেখলে এটা কি লাগে খুশি লাগে ইজ্জত দিলে সম্মান দিলে একটা কি লাগে খুশি লাগে কোথায় মক্কা পাথর মারছে পাগল বলছে উঁটের বুড়ি তুলে দিছে কোথায় মদিনা এরকম ছোট ছোট বাচ্চা ওরা কি বুঝে ওরাও রাস্তায় দাঁড়িয়ে মুসলিম শরীফের হাদিস এই বাচ্চাগুলো বলছে ফাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চারা বলছে মদিনার মানুষ টেনশন নিও না কামলিওয়ালা যখন আসছে এটার ইয়াসরাব থাকবে না এটা তো মদিনা হয়ে যাবে বাচ্চারা বাচ্চারা আমরা ফাকাল আতিফ হাদিসে ব্যবহার এটা বাচ্চা বলছে ফাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকরা বলছে তালা আল বদরু আলাইনা মুরব্বিরা রসুলকে নামানোর জন্য একায়া চলে গেছে রসুল দেখলেন মদিনায় আজ হাসির বাতাস চলছে আনন্দের ঢেউ চলছে ফারাফা ইয়াদাইহে দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়েছে মালিক মক্কা আমার মিলাদ ভূমি মদিনা আমার হিজরত ভূমি আমি নবী বদদোয়া করতে পারি না পাথর মারছে নবী বদদোয়া করতে পারে নাই পাগল বলছে নবী বদদোয়া করতে পারে নাই উঠের বুড়ি তুলছে নবীজি বদদোয়া করতে পারে নাই কেন কারণ এটা নবীর রহমা রহমতুল লিল আলামিন আল্লাহ বলে আমার সিফত দুইটা একটা রহমান আর একটা কাহার আমি দয়াও করতে পারি মারতেও পারি কাহারিয়ত রেখে দিলাম আমার হাবিবকে রউফুর রহিম বানায়া আমার রহমানিয়তের রহমত দিয়ে দিলাম সেজন্য নবীটা বেশি দয়ালু নবীটা বেশি কি দয়ালু সফট হৃদয়ে এটা বদদোয়া করতে দোয়া বলছেন এভাবে আল্লাহ মক্কার মানুষ আমারে কষ্ট দিলেও আমি নবী বদদোয়া কিন্তু মক্কায় আমি আশেক পাই নাই মদিনায় আমি কি পাইছি আশেক পাইছি সেজন্য রহমতের নবী দোয়া করতেছি মক্কায় যদি নিয়ামত একটা দাও মদিনায় যেহেতু আমি আছি এই মদিনায় নিয়ামত দুইটা দিতে হবে কয়টা দিতে হবে সেজন্য আপনি রমজান মাসে উমরা করতে যান মক্কায় দেখবেন স্থির থাকতে মন চায় না অস্বস্তি লাগে গরমে মদিনায় গিয়ে মসজিদে নববীতে ঢুকেন মনে হবে যেন জান্নাতের বিছানার উপর গিয়ে গেছেন যে কাউকে জিজ্ঞেস করেন সেটা শূন্য হওয়া লাগবে না
যে কাউকে জিজ্ঞেস করেন তুমি রমজানে উমরায় গিয়েছো যদি বলে হ্যাঁ গিয়েছি হেরেম দুইটা দেখছো দেখছি মক্কার হেরেমে আরাম বেশি না মদিনার হেরেমে আরাম বেশি তখন যেই হোক সে বুকে হাত দিয়ে বলতে বাধ্য হবে যে মক্কায় টিলা টিলা উপরে নিচে নামতে কষ্ট হয় মদিনায় গেলে মনে হয় কিসের গরম যেন জান্নাতের বাগানের মধ্যে আছে নিয়ামত কয়টা দুইটা তখন রাসূল তো সুন্দর রাসূল সুন্দর সেটা কেমন সুন্দর সেটা আমি বলতে পারবো না কেমন সুন্দর সেটা হাসান বিন সাবিত বলছে আমি বলতে পারবো না সেজন উনি লাস্ট গিয়েতে বলছেন যে আপনি কান্নাকা কদ খুলিকতা কামাতাশা আপনার কি কিরকম এটা বলা সম্ভব না কান্নাকা কদ খুলিকতা কামাতাশা আল্লাহ আপনারে বানাইছে কেমনে বানাইছে আপনি নবী যেভাবে চাইছেন সেভাবে বানাইছে হাসান বিন সাবিত বলছেন আম্মাজান আয়েশাকে কেউ জিজ্ঞেস করেছিল নবী কেমন সুন্দর তখন আম্মাজান আয়েশা বলে সবচেয়ে সুন্দর মানুষের নাম কি সবাই বললেন ইউসুফ বলে কেন বলে ইউসুফকে মিশরের নারীরা দেখে হাতের মধ্যে কমলা কাটতে গিয়ে নিজের হাত কি করে ফেলছে কেটে ফেলছে এত বেশি সুন্দর ইউসুফ আলাইহিস সালাম মেকআপ করতেন কারণ সুন্দর এত বেশি কন্ট্রোল করা যায় না এমন বেশি সুন্দর ছিলেন তখন আম্মাজান আয়েশা বলে আমি দুই সুখ দিয়ে নবীর যে সৌন্দর্য দেখেছি মিশরের ওই রমণীগুলারে যদি নবীর সামনে বসায়া দিয়া হয় যারা ইউসুফকে দেখে কমলা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে ওরা যদি রসুলের সৌন্দর্য দেখত হাত নয় নিজের গলা কাটি ফেলত এটার নাম রহমতুল্লিল এত সুন্দর ছিলেন কেমন সুন্দর ছিলেন আমি আপনারে বুঝাইয়া বলতে পারবো না সেই জন্যই তো হয়তো বা আল্লাহ জিবরিলকে বলছে তুমি থেমে যাও আমার হাবিবকে উঠতে দাও সুম্মা দানা কারণ ওই সৌন্দর্যটা হয়তো বা শুধু মালিক দেখবে আর কাউরে দেখাইতে চায় না এটা হতেই পারে এখন আসেন রসুল বড় সুন্দর সেই জন্য সাহাবায়ে কেরাম বলছেন রসুলের সাথে যখন আমরা হ্যান্ডশেক করি মোলাকাত করি হাত লাগছে মনে হয় না মনে হয় যেন তোলা লাগছে কি লাগছে তোলা মনে হয় মানে হাত লাগছে এটা মনে হয় না এটার নাম রহমতুল্লিল আলামিন তো নবীজির বসাটা সুন্দর নবীজির হাঁটাটা সুন্দর নবীজির হাসিটা সুন্দর সেজন্য রসুল যখন হাসে তিরমিজি শরীফের মধ্যে লেখা আছে সামাইলের মধ্যে যে আমাদের দাঁত আছে না নাই আছে সামনে দুইটা দাঁত কি হয় বড় হয় মাঝখানে এটা মিলানো হয় মাঝখানে গ্যাপ থাকলে সুন্দর লাগে না কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন নবীজির সামনের দাঁতে মাঝখানে একটু গ্যাপ আছে আমরা বললাম গ্যাপ থাকলে তো সুন্দর লাগে না মিলাই থাকলে সুন্দর লাগে সে গ্যাপ থাকার মধ্যেই সুন্দর লাগে কেন সে রসুল যখন তাবাসসুম মুস্কি হাসতেন ওই মাঝখানে গ্যাপ দিয়ে নূর বের হতো এটা এমনভাবে আল্লাহ বানাইছে যেটার মধ্যে কোনো খুঁত কোনো ভুল আপনি ধরতে পারবেন না মক্কার মানুষ পাগল বলেছে কিন্তু নবীর ভুল ধরতে পারে নাই পাথর মারছে নবীর ভুল ধরতে পারে নাই আপনি আমার বিরোধিতা করেন হাজার ভুল পাবেন হাজার ভুল কথাই ভুল কাজে ভুল বসায় ভুল অনেক জায়গায় ভুল কারণ আমি মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কিন্তু মক্কার মানুষ ইনসি ইনসি মেফে মেফে নবীর বিরোধিতা করছে কিন্তু একটা ভুল দিনের শেষে বের করতে পারে নাই সেই জন্য আবু জেহেল হইয়া নবীকে দুষে গুণে মানুষ বলতে পারে নাই আবু লাহাব হইয়া নবীকে দুষে গুণে মানুষ বলতে পারে নাই কিন্তু বর্তমান সময়ে মুসলমান নাম দিয়ে আমার নবীরে দুষে গুণে মানুষ বলে এরকম আছে না আছে বাংলাদেশে আছে দূরে যাওয়ার দরকার নাই তা আল্লাহ যেন আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করে ভাইদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই আল্লাহ যেন নবীজির প্রেম যেন তাদেরকে বোঝার তৌফিক দান করে কারণ এটা প্রেমের বাগান তা আবু বকরের মতো ফানা হতে হবে তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায় কামলিওয়ালা রসুল মদিনায় আসলেন সবাই নবীরে দেখতে আসে ইহুদিও নবীরে দেখতে আসে খ্রিস্টানও নবীরে দেখতে আসে মুশরিকও নবীরে দেখতে আসে আর মুসলমান তো আছে ইহুদির এক যুবক সন্তান মসনদে আহমদের মধ্যে হাদিসটা লেখা আছে ইবনে কাসির উনি ওনার কিতাবের মধ্যে এই রেফারেন্সটা নিয়ে এসেছেন এক ইহুদি সন্তান 18 বছরের টকবগে যুবক দুই সুখ দিয়ে নবী দেখতে দেরি নবীর দেওয়ানা হইতে দেরি হয় না কয় বছরের যুবক মানে এক মা বাবার এক সন্তান কয় সন্তান এক সন্তান হলে এটা বেশি আদরের হয় যেমন ছেলে আমার একটা এটা দেখবেন এটা আমরা ওর মা কিছুক্ষণ কোলে নাহলে আমি মা পিলি সারি হইলেও আমি কোলে মানে এটা আদরে কি হয় বড় হয় এটাকে মাটিতে রাখতে দেওয়া যায় না কারণ সন্তান কয়টা তো ইহুদির এক সন্তান নবী দেখে পাগল হয়ে গেছে এখন নবী ছাড়া তার আর কিছু ভালো লাগে না নবী যেখানে যুবক সেখানে দৌড়ে নবী বাজারে যুবক বাজারে নবী রাস্তায় যুবক রাস্তায় নবী দিনী দাওয়াতে কাজে যুবক এক কোনায় দাঁড়ায়া দুই চোখ দিয়ে এক
পলকে শুধু নবীর দিকে তাকিয়ে আছেন এরকম একদিন দুই দিন তিন দিন যায় আমার রাসূল খেয়াল করলেন যুবক নবী সারা তাকে না ডাক দিলেন ইয়া শাবাব এই যুবক তাল এদিকে আসো উনি আসলেন দৌড়ায়া আমাকে ডাকছেন আমার রাসূল বলে হ্যাঁ তোমাকে ডাকছি ইয়া রাসূল মা বালুকা এই পুরুষ তোমার কি হলো তখন যুবক ডাক দিয়ে বললেন আমার মা কিন্তু ইহুদি আমার রাসূল বলে জানি তো সা আমার বাবা কিন্তু ইহুদি সা জানি তো সা আমিও কিন্তু ইহুদি আমার রাসূল জানি তুমি কি বলতে চাও উনি বলেন আনা উহিব্বুক কতজন কতজনের প্রেমের মেসেজ দেয় নবীরে আমি ইহুদি হইয়া আপনাকে সর্বপ্রথম ভালোবাসার স্বীকৃতি দিচ্ছি ইহুদি হতে পারি কিন্তু আপনি নবীকে ভালোবাসেন আনা উহিব্বুক আপনাকে ভালোবাসি আমার রাসূল বলেন আমি রহমাতুল লিল মুসলিমিন তো নয় রহমাতুল লিল আলামিন তুমি যদি ভালোবাসো আমি তোমারে বের করব কেমনে যাও আমি নবীও তোমারে ভালোবাসি আনা আইদান উহিব্বুক আমিও তোমারে ভালোবাসি যাও এখন যুবক বলে একটা কথা বলে রাখবেন আমার রাসূল বলেন বলো আমার মন চাই মুসলমান হতে কি চায় মন চায় কিন্তু আমি মুসলমান হতে পারবো না আমার রাসূল বলেছেন কেন আমার মা বাবা আমাকে সোনার চামচে বড় করছে যদি শুনে আমি মুসলমান হইছি আমার মা কষ্ট পাবে আমার বাবা কষ্ট পাবে মা বাবার কারণে মুসলমান হতে পারছি না আমার কারণে আমি নবীরে ছাড়তে পারছি না কারণ আমার কলবে কি নবী নবীরে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আমার রাসূল বললেন আমার ধর্মে কোনো জোরাজুরি নাই আমার কাজ দাওয়াত পৌঁছায়া দেওয়া এখন তুমি কি অ্যাকসেপ্ট করবা না করবা না সেটা তোমার স্বাধীনতা এতে আমার কোনো সমস্যা নাই আমি হিংসা ঘৃণার দাওয়াত দেই না আমি ভালোবাসার দাওয়াত দিই এখন যুবক বলে একটা প্রস্তাব দিলে রাখবেন আমার রাসূল বলে রাখার মতো হলে রাখবো আমি ইহুদি থেকে আপনি নবীর খেদমত করতে চাই খাদেম হিসেবে রাখবেন না কি হিসেবে থাকবো কিন্তু কি ইহুদি আমার রাসূল হাসি দিয়ে বলে সমস্যা কি তুমি যদি খাদেম হিসেবে থাকতে চাও আমি নবী তোমাকে খাদেম হিসেবে কবুল করলাম এখন উনি বললেন আমি আজকে থেকে খাদেম বেলাল পানির লোটাটা আমারে দাও আমি নবীর ওযু করাবো সৈয়দুনা বেলাল লোটা দিয়ে দিলেন গামছাটা আমারে দাও নবী ওযু করার পর আমি গামছা দেব নামাজের সময় হয়েছে রাসূল গেলেন ওযু করতে যুবক লোটা দিয়ে পানি দিচ্ছে রাসূল ওযু মোবারক শেষ করলেন দাঁড়ালেন যুবক গামছা দিলেন আজান হয়ে গেছে নবী সামনে ইহুদি যুবক পিছনে আস্তে আস্তে মসজিদে নববীর দরজায় আসছে আমার নবী থেমে গেলেন ডাক দিয়ে বললেন মুসলমানে মসজিদে যায় অন্য ধর্মের মানুষ মসজিদে যাওয়ার কোনো সুযোগ নাই কেন কারণ তোমার ধর্মে মসজিদের কথা লেখা নাই আমি নবী যদি বলি মসজিদে এসো তোমার ধর্মে জুলুম হবে সেই জন্য আমি নবী বলি ধর্ম যার যার উৎসব তার সুতরাং মুসলমান নামাজ পড়বে হিন্দু মূর্তিখানায় যাবে ইহুদি খ্রিস্টান গির্জায় যাবে এটাই তো স্বাধীনতা সুতরাং আমি নবী কাউকে জোরপূর্বক মসজিদে আসার দাওয়াত দিতে পারি না এখন যুবক বলে আমি ঢুকবো না আমার রাসূল তাহলে তুমি বাড়িতে যাও মা বাবারে দেখে এসো আমি নামাজ পড়তে সময় লাগবে কারণ ইমামতি করব ইমামতির শেষে সাহাবা কেরাম বিভিন্ন সমস্যা নিয়ে এসেছে আমাকে সমাধান করতে হবে প্রায় অনেকক্ষণ সময় যাবে তুমি কিছুক্ষণ বন্ধুদেরকে সময় দিও যুবক বলে যে নবীরে বন্ধু বানাই তার আবার বন্ধু থাকবে এটা কেমনে হয় আমি কোথাও যাব না আমার রাসূল বলে তুমি না গেলে আমার তো দেখবে না জানি আপনি যখন যাই নামাজের প্রথম কাতারে চলে যাবেন পিছনে শত শত মুসল্লি দাঁড়াবে আমার চোখ দেখতে চাইলেও আপনি নবীরে দেখা যাবে না তো দেখা না গেলে তুমি মসজিদে দাঁড়াইয়া কি করবা একটা কাজ করব ইয়া রাসূলুল্লাহ চোখের পলকে আপনারা যদি না দেখি আমার মন অটোমেটিক আসকরোকা আপনার জিকির শুরু করে দেয় রাসূল কই রাসূল কই রাসূল কই চটপট করে তখন আমি আমার মনকে বলবো রাসূল নামাজ পড়াচ্ছে বলে দেখা যাচ্ছে না মন রে চটপট করিস না নবী দেখা যায় না তো কি হয়েছে নবীর জুতা মোবারক তো এখনো আছে এই জুতা মোবারক আমি বুকে লাগাইয়া রাখবো যতক্ষণ আপনি না আসেন এরকম এক মাস এক বছর চলে গেছে দুই বছর চলে গেছে তিন বছর চলে গেছে যুবক নবী সারে না তিন বছর পর আমার নবী ওযু করতে গেলেন দেখলেন যুবক আসে নাই পানি দিচ্ছে বেলাল আমার নবী ওযু শেষ করলেন দাঁড়ালেন দাঁড়ানোর পরে গামছা দিচ্ছে বেলাল আমার রাসূল দাঁড়িয়ে বললেন বেলাল আইনা শাবাব যুবকটা কই যে আমারে পানি দিত যে আমারে গামছা দিত বেলাল বলে যে নবীরে ধরেছে সে নবী ছাড়ার কোনো সুযোগ নাই যুবক আজকে আসে নাই বলতে নিজের ইচ্ছাই নয় ওহু আমারে
তিনি অসুস্থ হয়ে আছেন বলেই আসতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ শরীরের মধ্যে বিছানা লেগে গেছে উঠতে বসতে পারলে গড়াইয়া আপনি নবীর কদমে চলে আসতো আমার রাসূল বলেন বেলাল নামাজের সময়টা আজকে একটু দেরি করে দাও কারণ এতদিন যুবক নবীর কদমে এসেছে আজকে আমি নবী তার ঘরে চলে যাব পাগল হলে রাসূল আসে এটাই রাসূল মেসেজ দিচ্ছে দেওয়ানা হয়ে দেখ আমিও তোর ঘরে আসব প্রেমিক হয়ে দেখ আমিও তোর ঘরে আসব সেই জন্যই তো রাসূল বলেছেন মান রাআনি ফিল মানাম যে ঘুমে আমারে দেখছে ঘুমে দেখে নাই বাস্তবে আমি নবী তার ঘরে গিয়েছি বাস্তবে বাস্তবে আমি গিয়েছি এটা রাসূল বলছে সেজন্য পাগল হলে নবী আসে কে বলে নবী আসে না পাগল হলে নবী আসে পাগল হয়ে দেখেন নবী আসবে ওইদিক সেদিকে দেখিয়ের না আপনি নবীর জন্য দেওয়ানা হয়ে যান নবী আসবে এতে কোনো সন্দেহ নাই এখন আমার রাসূল রওনা হচ্ছে সাহাবাই কেরাম বলে আমরা বসে থেকে কি করব আমরাও যাই কি হইছে দেখি নবী সামনে সাহাবাই কেরাম পিছনে তা এই ইহুদি যুবকের ঘরে গিয়ে টাক টাক আওয়াজ করলেন দরজা করলেন ইহুদির বাবা রাসূল ভিতরে ঢুকা মাত্র দেখলেন সামনের রুমে বিছানায় যুবক শুয়ে আছে উঠতে পারছে না রাসূলকে দেখা মাত্র সুকের পানি বেয়ে বেয়ে পড়ছে কারণ আজ ওজুর পানি দিতে পারে নাই আজ গামসা মুবারক দিতে পারে নাই আজ নবীর জুতো মুবারক বুকে নিতে পারে নাই আমার রাসূল সচরাচর রোগী দেখতে গেলে ডান হাত মুবারক কিছুক্ষণ কপালে রাখে রাসূল কপালে হাত দিলেন এক মিনিটও রাখেন নাই পাট করে তুলে ফেলছেন সাহাবাই কেরাম অবাক কিরি রহমতুল্লিল আলামিন রোগী দেখলে নুরানি হাত কিছুক্ষণ কপালে রাখে তার কপালে রাখা মাত্র নিয়ে নিলেন কেন সবাই জিজ্ঞেস করলেন ইয়া হাবিবাল্লাহ হাত নিলেন কেন আমার রাসূল বলেন ফাজ্জা মালাকুল মত মালাকুল মত তো চলে আসছে তার জান তো কবজ করা শুরু করছে আর দুই এক মিনিটের ভেতরে সে তো দুনিয়া ছেড়ে আখিরাতের মেহমান হয়ে যাবে দেখেন সাহারাত শুরু হয়ে গেছে সাহারাতের সময় তওবা করা যায় না এখন আপনি তওবা করতে পারবেন এখন আমি তওবা করতে পারবো কিন্তু মরণ যন্ত্রণা শুরু হলে তওবা করার কোনো সুযোগ নাই তো যেখানে তওবা করার সুযোগ নাই সেখানে কালিমা পড়ার সুযোগ আছে নাই কিন্তু আমার রাসূল যুবকের হাত ধরে ফেলছেন যুবকরে আমি জীবনে তোরে কালিমা পড়তে জোর করে নাই আজকে তুমি মারা যাবে আর অল্প কিছুক্ষণ পর ঈমান সারা যদি মারা যাও জাহান্নামে যাওয়া আমার খাদেম আমার খেদমতগার জাহান্নামে যাবে এটা আমি নবী মানতে পারবো না শেষবারের মতো অনুরোধ জাস্ট কালিমাটা পড়ো বাকিটা আমি নবী দেখবে জাস্ট কি বলবা যে কালিমাটা বাকিটা আমি নবী যুবক বাবার দিকে তাকাইছে বাবা বলে আমার দিকে কি তাকাস কত নিষেধ করেছিলাম নবীর পিছনে ঘুরিস না নবী সারা কিছুই বুঝোস নাই বিদায় বেলায় আমার দিকে কি যেই নবীর জন্য পাগল হইছস ওই নবী যা বলে তা কর এতে আমাদের কোনো আপত্তি নাই যুবক নবীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শেষ যুবকের ইন্তেকাল হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমার রাসূলের গায়ে একটা চাদর ছিলেন চাদরটা নিয়ে যুবকের গায়ে পরিয়ে দিয়ে রাসূল বের হওয়ার সময় এ বের হওয়ার সময় বলছেন সাহাবী যুবক তা জাহান্নামী ছিল আমি নবী জান্নাতি বানাই দিছি যুবকটা কি ছিল আমি নবী কি বানাই দিছি জান্নাতি বানাই দিছি দেখেন রাসূল কি বানাই দিছে কারে ইহুদিরে আপনি তো ইহুদি নয় আপনি তো খ্রিস্টান নয় আপনি তো নাস্তিক নয় আপনি তো মুসলমান তো একটা ইহুদি বুকে নবীর প্রেম রাখার কারণে বিদায় বেলায় যদি ঈমান নসিব হইয়া জান্নাতে যেতে পারে আপনি তো ঈমান ওয়ালা আপনার বুকে যদি নবী থাকে আপনার কি অবস্থা হতে পারে আপনার কি অবস্থা হতে পারে সেই জন্য সাহাবী কারে কয় নজরে রাসূল রাসূল যার দিকে তাকিয়েছে উনি সাহাবী হয়ে গেছে সাহাবীর ব্যাপারে কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম ওনাদের কোনো সমালোচনা করা যাবে না কারণ আমি আল্লাহ ওনাদের উপর রাজি হয়ে গেছি আমার রাসূল বলে আল্লাহ আল্লাহ আসহাবী আমার সাহাবীদের ব্যাপারে কথা বলতে মালিকরে ভয় করো মালিকরে ভয় করো কেন আসহাবী কান নুজুম আমার সাহাবী তারকা রাজির মতো তারকার যেরকম কোনো পাপ নাই তারকার যেরকম
রকম সমালোচনা নাই তার কাজ যেরকম কোনো দোষ নাই আমার সাহাবীর কোনো দোষ নাই এই কথা বলেই আমার কথাটা শেষ একটু গভীরভাবে খেয়াল করবেন আমি আমার ভাইকে দিয়ে তারপর বিদায় নিচ্ছি একটু গভীরভাবে খেয়াল করবেন আল্লাহ কোরআনে আমার রাসূলকে বলেছেন সিরাজাম মুনীরা কি বলছে এটা সবাই জানেন না কে বলছে আল্লাহই বলছে কারে রাসূল রে সিরাজ মানে সূর্য সিরাজ মানে কি সূর্য আসমানে সূর্য আছে না নাই আল্লাহ ওই সূর্যকে বলছে ওয়াহাজা সো তুই যখন গরম বাড়াই দাস তুই নিয়ামত না তুই আমার বান্দার জন্য কিয়ামত কে বলতেছেন কারে সূর্যরে বলতেছে কোনটা আসমানের তাকে সিরাজা ওয়াহাজা তো তোর গরম যখন লিমিটে থাকে তখন নিয়ামত তোর গরম যখন সেলসিয়াস বেড়ে যায় আমার বান্দার বড় কষ্ট হয় এটা নাম ওয়াহাজ আর সাঁতকে বলছে কামারাম মুনিরা চা তোমার আলোটা এত আরামদায়ক আমার বান্দা তোমার আলোতে ঘুমাই যায় এটা কে বলতেছেন আল্লাহ সাঁদেরও তারিফ করছে সূর্যেরও সূর্যের তারিফ করছে ওয়াহাজা তোর গরম বাড়লে মানুষ কষ্ট পায় সাঁতকে বলছে মুনিরা তোর গরম যত বাড়ে আমার বান্দা তত আরাম পায় পূর্ণিমার চাঁদ দেখলে বান্দা আরো বেশি কি হয় মুখরিত হয় খুশি হয় আল্লাহ তারিফ করছে কিন্তু নবীর বেলায় হচ্ছে সিরাজ আপনি সূর্য চাঁদ বলে নাই আবার সিরাজাম মুনিরা ওয়া হাজা বলে নাই হাবিব ওই সূর্যের আলো বাড়লে মানুষ কষ্ট পায় মুস্তাফার আলো বাড়লে জাহান্নামী জান্নাতি হয়ে যায় সুবহানাল্লাহ এটার নাম সিরাজাম মুনিরা সিরাজাম এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন আল্লাহ চাইলে চাঁদ বলতে পারতেন কি বলতে পারতেন কিন্তু চাঁদ বলে নাই কেন কারণ চাঁদের আলোটা নিজস্ব নয় তা সূর্য থেকে দার করা কার থেকে দার করা সেই জন্য সূর্য যখন জ্বলে উঠে চাঁদের আলো দেখা যায় না চাঁদ শেষ সূর্য যখন অস্ত যায় চাঁদ তখন কি উঠে কিরে চাঁদ এতক্ষণ জ্বলিস নাই কেন মূল বাবা যেটা সেটা রয়ে গেছে আমি দার করে চলি তো মূলটা থাকলে আমি জ্বলতে সায়েন্সও যা বলে কোরআনও তা বলে সূর্যের আলো নিজস্ব সূর্যের আলো কারো থেকে দাঁড় করা নয় দিয়েছেন কে আর চাঁদের আলো সূর্য থেকে নেওয়া তারকার আলো সূর্য থেকে তারকাকে বলে আন নুজুম নুজুম মানে গ্যালাক্সি গুলো তারকারাজি তারকা মিটিমিটি করে কিসের আলোতে সূর্যের আলো দাঁড় করে চাঁদ জ্বলে কিসের আলোতে সূর্য আল্লাহ যদি নবীকে চাঁদ বলতেন অনেকেই বলবে নবীর নিজস্ব কোনো গুণ নাই সব দান করা আল্লাহ বলে হাবিব আপনি চাঁদ নয় সূর্য কেন আপনার নূর যেটা এটা দান করা নয় তা আমার মহল আমি মহলার পক্ষ থেকে দেওয়া তো মুনিরা ওটার আলো কষ্ট দে আপনার আলো জাহান্নামীকে কি বানায় জান্নাতি বানাইতে আল্লাহ রাসূল আন আসহাবি কান নুজুম সাহাবা ইকরাম কিসের মতো তারকার মতো তো তারকা আলো করতে কেনে সূর্য থেকে নে তা আমার নবী থেকে যারা নূর নিয়ে জ্বলে উঠেছে ওনাদের নাম সাহাবা ইকরাম ওনাদের নাম কি তো সাহাবীদের সমালোচনা করা যাবে যাবে না আপনি বিন্দু কথায় ঈমান যাইতে পারে বিন্দু কথা জান্নাত পাইতে পারেন যদি বল হুজুর বুঝি নাই যেমন বেলাল সাহাবি কিনা কোনো সন্দেহ আছে বেলাল সাদা না কালা কালো সবচেয়ে কালো লোকের নাম বেলাল হাফসি বলছেন হাফসি মানে কালো তো বেলালের চেয়ে কালো আর কিছু আছে এখন আপনি দাঁড়াইয়া বলেন হুজুর বেলাল কি কালো আমি বললাম হ্যাঁ কালো কেমন কালো আমি বললাম ওখানে কি দেখা যাচ্ছে উনি বলছেন ডেক দেখা যাচ্ছে তো ডেকের তলা সাদা না কালা কালো আমি বললাম ওই যে ডেকের তলা যেরকম কালো ঠিক বেলাল সেরকম কালো কথা ঠিক কিন্তু বেয়াদবি হওয়ার কারণে ঈমান চলে গেছে ঈমান নেই আর শেষ দাড়ি কোনো কাজে আসবে না টুফি কোনো কাজে আল্লাহ বলছে বেয়াদবের আমল আমি আল্লাহ কবুল করি না শেষ এখন ঈমান রক্ষা হবে কেমনে আপনি বললেন বেলাল কালো আমি বললাম হ্যাঁ কালো কেমন কালো আমি বললাম খানায় কাবার গিলাব যেরকম কালো ঠিক বেলাল সেরকম কালো কোরআনের অক্ষর যেরকম কালো বেলাল সেরকম কালো সুখের মণি যেরকম কালো বেলাল সেরকম কালো এই আদব আদব রক্ষা হতে দেরি মালিক বলে আগের গুনাহ মাফ করে দিছি বেলালের তাজিম বুঝার কারণে আমি মাওলানা জান্নাতি হিসেবে কবুল করে ফেলেছি এটার নাম সাহাবি আপনি আমার যা ইচ্ছা বলেন ঈমান যাবে না যা ইচ্ছা গালি দেন কিছু হবে না গুনাহ হবে কিন্তু ইমাম যাবে না কিন্তু সাহাবায়ে কারামের বিন্দু মাত্র সমালোচনা করতে দেরি
আমল বরবাদ হইতে কি হয় না সেজন্য আল্লাহ যেন আমাদেরকে সাহাবায়ে কেরামের প্রতি তাজিম ইহতেরাম রক্ষা করার জন্য তৌফিক দান করেন নবী পরিবার আহলে বাইতে রাসূলের তাজিম সম্মান করার জন্য তৌফিক দান করেন সেজন্য ইসলামে কোনো বিয়াদবি নাই আপনি সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করতে পারবেন না আপনি নবী পরিবার আহলে বাইতের শানে বিয়াদবি করতে পারবেন না আপনি আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি করতে পারবেন না আপনি রাসূলের শানে বিয়াদবি করতে পারবেন না সর্বোপরি আপনার খালেক যিনি আপনার মাবুদ যিনি ওই আল্লাহর তাজিমে মানহানি করতে পারবেন না এই পাঁচ জায়গায় যখন আদব থাকবে এই আদব নিয়ে নামাজ পড়েন নামাজ কবুল রোজা রাখেন রোজা কবুল হজ করেন হজ কবুল যাকাত দেন যাকাত কবুল দুইটা যখন একসাথে হয়ে যাবে তখন আল্লাহ বলবে ইন্নাল্লাহা ইশতারা আমি আল্লাহ তোমাকে কিনবো শুধু তোমাকে কিনবো না তোমার মাল কিনবো শুধু তোমার মাল কিনবো না তোমার ঈমান কিনবো শুধু তোমার ঈমান কিনবো না তোমার আমল কিনবো আজকের মাহফিল আল্লাহ কিনবে আজকের নামাজ আল্লাহ কিনবে আজকের বসা আল্লাহ কিনবে আজকের সুবহানাল্লাহ আল্লাহ কিনবে আজকের নারায়ে তাকবীর আল্লাহ কিনবে আজকের আল্লাহু আকবার আল্লাহ কিনবে আজকের নারায়ে রিসালাত কিনবে কে আল্লাহ আল্লাহ বলে এটা ব্যবসা হয়ে যাক মালিক কেমন ব্যবসা আমি আল্লাহর সওদাগর আমি আল্লাহ কা সওদাগর তুই হচ্ছে কাস্টমার আমি আল্লাহ তুরে কিনবো তোর নামাজ কিনবো তোর রোজা কিনবো তোর হজ কিনবো তোর যাকাত কিনবো তোর মা বাবার সেবা কিনবো তোর পরিবার দায়িত্ব নিছো সেটা কিনবো তোর যত আমল সওয়ালে আছে সব কিনবো মালিক মাইক আনলাম টাকা দিতে হবে প্যান্ডেল আনলাম টাকা দিতে হবে লাইট আনলাম টাকা দিতে হবে পানি কিনলাম টাকা দিতে হবে টিস্যু কিনলাম টাকা দিতে হবে তুমি আমার নামাজ রোজা হজ যাকাত মাহফিল সব কিনলা টাকা দিবা আল্লাহ সে টাকা দিব না ডলার দিবা তাও দিব না স্বর্ণ দিবা তাও দিব না তুই কিনে লাভ কি আল্লাহ বলে টাকা ডলার স্বর্ণের চেয়ে দামি বি আন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ তোর জান্নাত ফেরদৌস দিয়ে দিব তাহলে ঈমান আর আমল ঠিক থাকলে কিনবে কে আল্লাহ যদি কিনে জান্নাত না জাহান্নাম আর যদি ঈমান আমল ঠিক না থাকে কিনবে শয়তানে শয়তান সর্বোপরি ক্ষমতা ফি নারে জাহান্নাম সেও নিজে জাহান্নামে যাবে আপনারও কোথায় নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাবে সেই জন্য আমি যুব সমাজকে বলবো আসুন আমরা ফিরে আসি আমরা কোথায় আসি আমি তো বড় ভুয়া কথা ঠিক না না আমি উজুর নতো আরাব্বা না উজুর আরাব্বা কি দে উজুর দা আমি তো উজুর নোয়াছিলাম আমি উজুর ওই দিই যেন অ্যাডভোকেট কিন্তু দাড়ি ডুবে একটা কি হয়ে গিয়ে উজুরে গিয়ে গিয়ে কিছু জামিলে আছে আর বাফে না উজুর আমি তো উজুর নোয়াছিলাম আমি উজুর ওই দিই পরে আমি আসলাম যে অনারা এড়ে এর তুমি এটাই শিখতে না না তো আমরা যদি ফিরে আসতে পারে আমার এলাকার মানুষ ফিরে আসতে পারবে না আমি যদি ফিরে আসতে পারি আপনি তো আমার ভাই আপনি তো আমার বন্ধু ছিলেন কেউ না কেউ এখানে অনেকে আছে আমার সাথে খেলছে তো আমরা যদি ফিরে আসতে পারি আমার ভাইগুলো ফিরে আসতে পারবে না বন্ধু মানে সিনেমা হলে যাওয়া না বন্ধু মানে নাটক দেখা না বন্ধু মানে মদ খাওয়া না বন্ধু মানে সিনেমা দেখা না আল্লাহ রাসূল বন্ধু কারে কয় জানো মালিক বন্ধু কারে কয় সাও ওয়াতাওয়া সাও বিল হাক্কি বন্ধু মানে যে নিজেও ভালো আমল করবে বন্ধুরেও ভালো আমল করায়া নিজেও জান্নাতে যাবে বন্ধুরেও জান্নাতে নিয়ে যাবে এটার নাম বন্ধু এটার নাম কি তাই আমরা জাহান্নামের পথে যাব না আমরা কোন দিকে যাব তো এখানে যেগুলো যুবক আছে সবগুলো তো আমার বন্ধু বয়সী সুতরাং আমি নিজেকে আগে ঠিক করতে হবে এরপর আপনাকেও কি করতে হবে টানতে হবে যখন আমরা বন্ধুরা মিলে নামাজ পড়ব তখন বাধা আসবে কারণ ইসলামের পথটা মসৃণ নয় অনেকে গালি দিবে হক কথা বলতে গেলে অনেকেই আপনার বিরোধিতা করবে সুদ ঘুষ মাদক জেনা ব্যভিচার এগুলোর বিরুদ্ধে বলতে গেলে অনেকেই বিরোধিতা করবে কারণ বিরোধিতা না করলে তো হকের আওয়াজ আসবে না আল্লাহ বলে ওয়াতাওয়াসাও বিসসাবর বান্দা তোমরা বন্ধুরা মিলে ধৈর্য ধরো কেন এই হায়াত বেশি দিন নয় এই হায়াত বেশি দিন নয় আমার মুরব্বী বলবে কি বলেন বেশি দিন নয় 60 বছর হয়ে গেছে একটা মানুষ বাঁচলে কয় বছর বাঁচে 50 বছর বাঁচে 60 বছর বাঁচে এর চেয়ে বেশি 100 তো 2-3 জন বাঁচলে আমরা বলি বোনাস পাইছে কি পাইছে এখন 60 বছর যদি পায় কয় বছর 60 বছর প্রতিদিন কয় ঘন্টা ঘুমায় 8 ঘন্টা ঘুমায় 8 ঘন্টা করে যদি হিসাব করেন 60 বছরের মধ্যে 20 বছর ঘুমে চলে গেছে কিসে শুধু ঘুমাইছি আমরা 20 বছর কয় বছরের মধ্যে 60 বছরের মধ্যে তারপরে আপনি গোসল করছেন বাথরুম করছেন 3 বেলা খাইছেন এগুলোর মধ্যে চলে গেছে 10 বছর আছে কত 30 বছর জন্ম থেকে 10 বছর ভালোও বুঝেন নাই খারাপও বুঝেন নাই ঠান্ডাও বুঝেন নাই গরমও বুঝেন নাই 10 বছর সেই কানে চলে গেছে 40 বছরের চলে গেছে আর আছে কত
20 বছর এই 20 বছরটা দুনিয়া এই 20 বছরটা জীবন এটা যদি ফেসবুকের টাইমলাইন ঘোরায় আর কিছু আছে আছে নাই তো আল্লাহ বলে কি করছিস তুই ওয়াতাওয়াসাউ বিল হক সময় মাত্র 5 বছর 6 বছর যেমন আমি 8 দিন এই গতকাল পর্যন্ত 8 দিন বাইরে ছিলাম কয়দিন 3 ভাগে 2 ভাগ ছিলাম গাড়িতে 3312 কিলোমিটার চলছে শুধু গাড়ি চলছে 3300 কত 12 কিলোমিটার চলছে শুধু গাড়িতে মানে 8 দিনে 3 ভাগের কয় ভাগ চলে গেছে আরে তুমি প্রশাসন করে নিয়ে আসছি বক্তা তো দুই গিয়ে আচ্ছা দুনো কম্প্রোমাইজ করিব দেরি ঠিক আছে ইনশাআল্লাহ অসুবিধা নাই বেগুন গরর হওয়া এবং আরো গরর হওয়া তো 12 রব আমি সিটিং গিয়ে বেগুন অসুবিধা নাই 12 তো নয় আমি বাপ সব দিলে মনে করবেন তখন 12 তো আগে নাও না আমরা সিটিং গিয়ে তো 12 তো আনন্দ হারো নাই আলহামদুলিল্লাহ জিয়মিদি ইমাম হাশিমি এসে গেন জিয়মিদি শরমিল্লাত এসে জিয়মিদি জালালউদ্দিন আল কাদেরী এসে এটা তার রোজগার লইছে কথা ঠিক না না বদনি কে জুমার নামাজ পড়াইলে ইমাম নাই আর আরাতে ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি আর আলহামদুলিল্লাহ ইয়ে তুম বড় আর কি আছে ইয়ে তুম বড় আর কি আছে অন্তত কুরো জড়াই পেলে আলেম পাই পেলাম ইয়ার তুমি সহজ আর কি পাইবেন অর্থাৎ ঠিক না ইন আল্লাহ খান ফয়েস আল্লাহর খান দয়া আর এই এলাকায় ইয়ান মানুষকে যদি অলি হলে হাই আর এলাকার ইতিহাস পড়ে চাইলাম দি আর মূল মুরব্বী এসে স্পেনত্তন হতুন স্পেনত্তন 1708 খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে 1708 আসবে আর পূর্ব বংশধর এই এলাকা পুরো এলাকার যে মানুষ গজি ইবাসীদের 1708 খ্রিস্টাব্দে আর পূর্ব বংশধর ইবেন নামলদি সৈয়দ জামশেদ শাহ আল কুরাইশি ইবেন নবী বংশর আওলা ও 1708 খ্রিস্টাব্দে 17 বছর বয়স অনুমিদি স্পেনাতুন এরায়ের ইসলাম কায়েম গজি এই পুরো এলাকা আর এলাকা এর মূল পুরুষ যদি এটা হাশমি সাহেব জরুরি রুটিবে কি জামশেদ শাহ সরক কিশোর জামশেদ চা ইবে আর মূল মুরব্বী আর পুরো এলাকার মূল মুরব্বী বে ইবে সব হুয়া হুয়া সব কিও আর ইন্দি আনার দি সাইন নাম্বার ফোর আওলাদ আমরা দুই তিন নাম্বার ফোর আওলাদ এটা পূর্ব মিলিয়ে রে শুধু ওর আওলাদ ও ছয় ফোয়ার মাধ্যমে এই আর শহীদ নগর পুরো এলাকায় কেউ গিয়ে দেয় কায়েম হয়ে দেয় আমরা নিজেদের ছোট মনে করলি তুমি আর শ্রীরামর ভুয়ানো রামকৃষ্ণর ভুয়ানো আরে মানুষ মুসলমান হইতে কিউর ভুয়া কেউর বাপন নাম চালিয়ে দেবেন দাদার নাম চালিয়ে দেবেন রাম শ্রীরাম শ্রীকৃষ্ণ মোহনশীল এরম বাপন নাম আছে না নেই আছে কিলে এন্দু তুমি কেউ দে মুসলমান হই দে অন্তত আরা শহীদ নগর মানুষ বুকুত আদি হইতে জন দে আরা রামশীল শ্রীরাম এগুলোর ভুয়ান আর আমার নবীর বংশধর আইনের মাধ্যমে আর মুসলমান রূপ মুসলমান আছিল আর বুকুত আদি হইতে জন এই শহীদ নগর ইয়ান কোরবান আর এলাকা ইয়ান এবার মাধ্যম মানুষ হই এটা পূর্বপুরুষ চিনি ভাই আর ইতিহাস ইন ভরে দিয়া আমি দিনা আর তাকে যাচাই বাছা গরম করে আর হতো না শীত আর হন কারণ বাপ না চিনিলে তুই তুনো নাই বিশাল রিচার্জ করে গেলাম দিয়ে এবার এবার আওলাদ আছে সৌ পীর জঙ্গি সাবুন আছে আল কোরাইশি এবার জামশের সারা আওলাদ কিন্তু আর কিছু হইতে না পারে সৌ বয় বেতে এটা লাই আল্লাহ ইম বুঝবে চেষ্টা করিবেন এটা আর শ্রীরাম বা রামশিলুর হুয়ানো আর মুসলমানের হুয়া আর আগতুন কির হুয়া মুসলমানের হুয়া এটা 1708 খ্রিস্টাব্দে আর বাপ দাদা আয়ের কি জি বসত বাড়ি গজ্জি আল্লাহ যেন আমাদেরকে নসল বা নসল কামলিওয়ালার ওয়াফাদার গোলাম হিসেবে যেন কবুল করেন বাস আমার কথা শেষ আসা বয়স হত 20 বছর 5-6 বছর বয়স এই বয়সের মধ্যে আল্লাহ ওয়াতাওয়াসাউ বিসসাবর বাস ধৈর্য ধরো কারণ কেন তুমি এই 20টা বছর কষ্ট করে ধৈর্য ধরলে তোমার কবর থেকে তোমার জীবন শুরু হবে আমি আল্লাহ তোমাকে বেজ্জুত করব না তোমাকে জান্নাত দিয়ে আমি মওলা নিয়ামত দিয়ে তোমাকে আমার বান্দা হিসেবে ভিআইপির মর্যাদা দিয়ে দেব রব্বে করিম আমাদের সকলকে কবুল করুক আমিন।